সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। তৃতীয় বৃষ্টি উড়িয়ে দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে ইউক্রেনীয় সেনারা। মহাশক্তিশালী থার্মোবরিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। দুই বছর স্থায়ী হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বললেন সাবেক রুশ প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ। ইরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের রহস্যজনক মৃত্যু বেড়েই চলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, বিক্ষোভ বন্ধের অনুরোধ ইসলামী নেতাদের। পরমাণু আলোচনা এখনই, ইরানকে IAEA-র আহ্বান। এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি অব্যাহত। দর্শক, ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পরিকল্পনা থেকে বিরত থাকতে স্থানীয় মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির বিভিন্ন বিশিষ্ট ইসলামী গোষ্ঠীর নেতা ও আলেমরা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। তৃতীয় বৃষ্টি উড়িয়ে দিলে বিচ্ছিন্ন হয়ে যাবে ইউক্রেনীয় সেনারা। লিউহানস্কে সোভেরোদনস্ক শহরের দখল নিতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করছে রাশিয়া। সব অঞ্চলে হামলা কমিয়ে দিয়ে শুধুমাত্র একটি শহরের দিকেই মনোযোগ দিয়েছে তারা। লিউহানস্কের আঞ্চলিক সেনা প্রশাসনের প্রধান শেরহি হেইডে জানিয়েছেন, সোভেরোদনস্কে থাকা দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন সোভেরোদনস্কের পাশের শহর লাইশাই চানস্কের সঙ্গে সংযোগ হওয়া তৃতীয় ব্রিজটি উড়িয়ে দিতে রুশ সেনারা অত্যধিক হামলা চালাচ্ছে। আর তৃতীয় বৃষ্টি ধ্বংস হয়ে গেলে সোভেরোদনস্কে থাকা বেসামরিক লোক ও সেনারা ইউক্রেনের দখলে থাকা অঞ্চলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এ ব্যাপারে শেরহি হেইডে রোববার বলেন, বর্তমানে এখানে যা অনেক কঠিন হয়ে গেছে, তারা তৃতীয় বৃষ্টিতে গোলাবর্ষণ করছে। আমি যা বুঝেছি, তারা সোভেরোদনস্ককে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চায়, যেন সেখান থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে না আসা যায় এবং সেনাদের পুনরায় রসদ না পাঠানো যায়। তিনি জানান, রাশিয়া রিজার্ভ ফোর্স মোতায়েন করবে শহরটি দখল করতে। শেরহি হেইডে বলেন, খুব সম্ভবত আজ অথবা কাল তারা তাদের সব রিজার্ভ ফোর্সকে নামাবে এবং শহরটি দখল করতে চাইবে অথবা আশপাশের জায়গাগুলো। তাদের লক্ষ্য সোভেরোদনস্ককে বিচ্ছিন্ন করে ফেলা এবং সর্বশেষ লাইশাই চানস্কে বাকমুতের প্রধান রাস্তাটি দখল করা। মহাশক্তিশালী থার্মোবরিক বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া, বললেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনেস্তো সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে দুই পক্ষে ভারী অস্ত্রের ব্যবহার করছে। এর মধ্যে রাশিয়া শক্তিশালী থার্মোবরিক বোমা ব্যবহার করছে। এ ব্যাপারে নিজ সরকারি বাসভবনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ভারী অস্ত্র দিয়ে আমরা ইউক্রেনকে সহায়তা করছি। অন্যদিকে রাশিয়া মহাশক্তিশালী বোমার ব্যবহার শুরু করেছে, থার্মোবরিক বোমা, যেটি ব্যাপক ধ্বংসযোগ্য চালানোর অস্ত্র। এদিকে ইউক্রেন এবং ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করছে, রাশিয়া থার্মোবরিক বোমা ব্যবহার করছে। বোমাটি ভেকম বোমা নামেও পরিচিত। এ থার্মোবরিক বা ভেকম বোমা অন্যান্য বিস্ফোরক থেকে ভয়ঙ্কর। আশপাশে থাকা অক্সিজেনের সাহায্য নিয়ে এটি উচ্চমাত্রা বিস্ফোরণ ঘটায়। বোমাটি ফুয়েল দিয়ে তৈরি করা হয়, হাত থেকে শুরু করে বিমান থেকেও এটি ফেলা যায়। ফুয়েল থাকার কারণে এটি অনেক বড় বিস্ফোরণ ঘটায় এবং স্থায়িত্ব থাকে বেশি। এগুলো বেশিরভাগ সময় টানেল, বাংকার এবং গুহার ভেতরে থাকা শত্রুপক্ষতে ঘায়াল করতে ব্যবহার করা হয়। তবে ভেকম বা থার্মোবরিক বোমা ব্যবহার করার কথা অস্বীকার করে থাকে রাশিয়া। দুই বছর স্থায়ী হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, বললেন সাবেক রুশ প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মিখাইল কাসিয়ানভ, কিন্তু তার সাবেক বস ইউক্রেনের সঙ্গে পুরোমাত্রার যুদ্ধ শুরু করবেন, তিনি সেটা কখনোই ভয়াবহতম কল্পনাতেও করতে পারেননি। 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন কাসিয়ানভ। ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক ভিডিও বার্তায় কাসিয়ানভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 2 বছর ধরে স্থায়ী হতে পারে বলে তিনি প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী হিসেবে পশ্চিমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন 64 বছর বয়সী কাসিয়ানভ। তিনি বলেন, অন্যান্য অনেক রাশিয়ানের মতো তিনিও ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগেও বিশ্বাস করতে পারেননি যে আসলে যুদ্ধ বেঁধে যাবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর 3 দিন আগে দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা পরিষদের নাটকীয় বৈঠক ডেকেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সময় কাসিয়ানভ কেবল বুঝতে পেরেছিলেন যে পুতিন কিছু একটা করতে যাচ্ছেন। তিনি বলেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা যুদ্ধ হবে, কিন্তু সেই সময় যুদ্ধের ব্যাপারে পুতিন যথাযথভাবে চিন্তা করতে পারেননি। কাসিয়ানভ বলেছেন, আমি এসব লোকজনকে জানি এবং তাদেরকে দেখেছি, তখন আমি বুঝতে পারি যে পুতিন ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। তিনি মেডিকেল নয় বরং রাজনৈতিক দিক থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। আমি ভিন্ন একজন পুতিন চিনতাম। পুতিন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর কাসিয়ানভ রাশিয়া বিরোধী দলে যোগ দেন এবং ক্রেমলিন সবচেয়ে কঠোর সমালোচক হয়ে ওঠেন তিনি। কাসিয়ানভ বর্তমানে রাশিয়ার বিরোধী দল পিপলস ফ্রিডম পার্টি বা পারানাসের প্রধান। তিনি বলেন, রাশিয়ার দূরদর্শী গোয়েন্দা সংস্থা KGB-র সাবেক এজেন্ট
পুতিন আগামী অক্টোবরে 70 বছরে পা রাখবেন। গত 20 বছরে তিনি রাশিয়ায় একটি ভয়ের এবং দায়মুক্তির ব্যবস্থা তৈরি করেছেন। ইউক্রেন যুদ্ধ 2 বছর ধরে চলতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন কাসিয়ানভ। তবে তিনি বলেছেন ইউক্রেন জিতবে, এটা অনিবার্য। রাশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনের পতন ঘটে পুতিনের পরবর্তী টার্গেট হবে বাল্টিক অঞ্চল। ইউক্রেন যুদ্ধের ফলাফল অবশ্য রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন কাসিয়ানভ। পুতিনকে হেয় করা উচিত নয় বলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যে পরামর্শ দিয়েছিলেন তার সঙ্গে একমত নন রুশ সাবেক প্রধানমন্ত্রী। যুদ্ধের অবসানে দখল করা ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রতি যে আহ্বান জানানো হয়েছে সেটির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কাসিয়ানভ। তিনি বলেন পুতিন এমন কি করছেন যে তিনি ইউক্রেন ভূখণ্ড পাবেন, এটা বাস্তবতা বিবর্জিত অবস্থান। কাসিয়ানভ বলেন আমি মনে করি এটা ভুল, পশ্চিমারা এটিকে চলতে দিতে পারে না। রাশিয়ার নিরাপত্তা সংস্থা নিয়ন্ত্রিত উত্তরসূরির মাধ্যমে পুতিনের স্থলাভিষিক্ত হিসেবে কাউকে ক্ষমতায় বসানো হতে পারে বলে বিশ্বাস করে কাসিয়ানভ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের রহস্যজনক মৃত্যু বেড়েই চলেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে মোহাম্মদ আব্দুস নামে তাদের একজন কর্মী রোববার দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন। গত কয়েকদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে এবার আরও একজনের নাম যুক্ত হলো। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে শেমরান প্রদেশে মোহাম্মদ আব্দুস দায়িত্ব পালনরত অবস্থায় রোববার সন্ধ্যায় শহীদ হন। বিবৃতিতে শুধু বলা হয় আব্দুস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মী, এর বেশি কিছু জানানো হয়নি। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এর আগে আব্দুসকে নিয়ে যে রিপোর্ট করা হয় সেটির সঙ্গে বিবৃতিটি পুরোপুরি সাংঘর্ষিক। ইরানের গণমাধ্যম জানিয়েছিল মোহাম্মদ আব্দুস রেভলিউশনারি গার্ডের সদস্য। রেভলিউশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে মোহাম্মদ আব্দুস এবং আলী কামানি নামে আরেকজন ব্যক্তি নিহত হন। তারা দুইজনই রেভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস ইউনিটে ছিলেন। এর আগে 22 মে রেভলিউশনারি গার্ডের কর্নেল সাইদ খোদাই রাজধানী তেহরানে গুলিতে নিহত হন। ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। ইরান দাবি করে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা ও ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যার পেছনে কাজ করে। এরপর 26 মে ইরানের সেনাবাহিনী জানায় পার্চিন মিলিটারি কমপ্লেক্সে ইহসান গাদবেকি নামে একজন ইঞ্জিনিয়ার নিহত হন। পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েলের ড্রোন হামলায় ইহসান গাদবেকি মারা যান। 31 মে আইয়ুব এন্তেজারি নামে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার মারা যান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় আইয়ুব এন্তেজারিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। তিনি ইরানের মিসাইল ও ড্রোন প্রোগ্রামে কাজ করতেন। 3 জুন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় ইসমাইল জাদে নামে রেভলিউশনারি গার্ডের আরেকজন কর্নেল তার বাড়িতে মারা গেছেন। তবে লন্ডন ভিত্তিক একটি ইরানিয়ান গণমাধ্যম জানায় ইসমাইল জাদেকে হত্যা করে রেভলিউশনারি গার্ডি। তাদের গোয়েন্দারা জানিয়েছিল 22 মে গুলিতে নিহত হওয়া কর্নেল সাইদ খোদাইকে হত্যার পেছনে ছিলেন কর্নেল ইসমাইল জাদে। তিনি বিদেশি সংস্থাতে সাইদ খোদাই সম্পর্কে তথ্য দিয়েছিলেন আর গুপ্তচরগিরি করার অপরাধে ইসমাইল জাদেকে তার বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। কিন্তু তার পরিবারকে বলা হয় ইসমাইল জাদে আত্মহত্যা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, বিক্ষোভ বন্ধের অনুরোধ ইসলামী নেতাদের। ভারতে মহানবী হযরত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভের পরিকল্পনা থেকে বিরত থাকতে স্থানীয় মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির বিভিন্ন বিশিষ্ট ইসলামী গোষ্ঠীর নেতা আলেমরা। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা সহ দেশটির শীর্ষস্থানীয় দুই নেতা। এরপর বিশ্বের মুসলিম দেশগুলো চাপের মুখে পড়ে ভারত সরকার, বিভিন্ন দেশে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্যের জেরে গত সপ্তাহে ভারতে বিক্ষোভে রূপ নেয় সহিংসতায়। এতে স্থানীয় 2 পুলিশ সদস্য নিহত এবং পুলিশ সহ আহত হন অন্তত 30 জন। এ ঘটনা পরে বিক্ষোভ বা বড় জমায়েত এড়িয়ে চলার বার্তা দিলেন ভারতের শীর্ষ ইসলামী নেতারা। মুসলিম সংগঠন জামাতে ইসলামী হিন্দের সিনিয়র সদস্য মালিক আসলাম বলেন যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন একসাথে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের কর্তব্য, কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতের স্থানীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাও 1-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। পরে নূপুর শর্মার এই মন্তব্য সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দেন দলটির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল। এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়, শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। এদিকে ভারতের ছাত্র আন্দোলনের নেতা আফরিন ফাতেমা ও তার বাবা জাবেদ মাহমুদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। মহানবী হযরত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে উত্তরপ্রদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নিয়ে রোববার 12 জন বুলডোজার দিয়ে এলাহাবাদ কর্তৃপক্ষ ফাতেমা বাড়ির মাটিতে মিশিয়ে দেয়। কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, মুসলিম নারী বিদ্বেষী বুল্লিবাই অ্যাপ ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে আফরিন ফাতেমার ভূমিকা ছিল অগ্রগণ্য। এলাহাবাদের মুসলিম তরুণীদের নিয়ে একটি কমিউনিটিও গঠন করেন আফরিন ও তার বোন সুমাইয়া। মুসলিম মেয়েদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে তার এমন উদ্যোগ নেন। পরমাণু আলোচনা এখনই, ইরানকে আইএইএর আহ্বান।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 2015 সালে পরমাণু চুক্তি রক্ষার ব্যাপারে সৃষ্ট সংকট এড়াতে এখনই আলোচনা শুরু করতে রোববার ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এই চুক্তি রক্ষার আলোচনা গত মার্চ থেকে স্থবির হয়ে পড়ে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত 8 জুন পশ্চিমাদের একটি প্রস্তাব পাশের জবাবে ইরান এ সপ্তাহে তার পরমাণু কর্মকাণ্ড পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া কয়েকটি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া জাতিসংঘের এই সংস্থা তেহরানের অসহযোগিতার নিন্দা জানিয়েছে। আইএইএ মহাপরিচালক রাফেল গ্রসি রোববার সিএনএন সম্প্রচার করা এক সাক্ষাৎকারে বলেন, 27টি পর্যবেক্ষণ ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। তিনি এটিকে একটি অত্যন্ত মারাত্মক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশে ফিরে যেতে বলা, যা ভালো কোনো চিন্তা নয়, বরং এ ধরনের চিন্তা আরও অনেক জটিলতা সৃষ্টি করবে। 2015 সালে পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটির বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রসি বলেন, তিনি তার ইরানি প্রতিপক্ষদের বলেছেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা এখন আলোচনায় বসতে পারি, আমরা একত্রে কাজ করা অব্যাহত রাখতে পারি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি অব্যাহত। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্নকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে। করোনা মহামারী শুরুর আগে থেকেই হুমকি অব্যাহত রয়েছে, তবে মহামারীর পর তা কয়েক গুণ বেড়েছে। কখনো টেলিফোনে আবার কখনো অনলাইনে হত্যার হুমকি পাচ্ছেন জাসিন্দা। দ্য গার্ডিয়ানে এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা বিধিনিষেধ টিকা বিরোধী আন্দোলন বৃদ্ধির সঙ্গে জাসিন্দার হত্যার হুমকি বৃদ্ধির একটা যোগ রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের এক পরিসংখ্যান বলছে, ক্ষমতার প্রথম মেয়াদে শেষ দিকে 2019 সালে তার বিরুদ্ধে 18টি হত্যার হুমকি নথিভুক্ত করে পুলিশ। 2020 সালে শুরুর দিকে বিশ্বে করোনা ছড়িয়ে পড়ে, এরপর জাসিন্দার বিরুদ্ধে হত্যার হুমকি নাটকীয়ভাবে বেড়ে যায়। ওই বছর তাকে মোট 32টি হত্যার হুমকি নথিভুক্ত করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ হাবের সবশেষ তথ্য মতে, 2021 সালে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যা হুমকি আগের চেয়ে অন্তত 3 গুণ বেড়েছে। ওই বছর তার বিরুদ্ধে মোট 50টি হত্যার হুমকি আসে। নিউজিল্যান্ডে করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখতে টানা 2 বছর ধরে কঠোর কিছু বিধিনিষেধ দিয়ে রাখে আর্দান সরকার। সরকারের নীতি সংক্রমণ এবং মৃত্যুর হার কমাতে সাহায্য করেছে, কিন্তু কঠোর বিধিনিষেধ দেশটির অনেককে ক্ষুব্ধ করে, কারণ দীর্ঘদিন তাদের লকডাউন আর আইসোলেশনে থাকতে হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডে যেসব নাগরিক দেশের বাইরে থাকেন, সীমান্ত বন্ধ থাকায় তারা দেশে ফিরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যটকদের ওপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে দানা বাঁধে করোনা বিধিনিষেধ ও টিকা বিরোধী আন্দোলন। চলতি বছরের শুরুর দিকে করোনা বিধিনিষেধ ও টিকার বিরুদ্ধে নিউজিল্যান্ড জুড়ে বড় বিক্ষোভ হয়। ফেব্রুয়ারি মাসের ওই বিক্ষোভে পার্লামেন্টের বাইরে ট্রাক ও ক্যাম্পারভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ। কোথাও কোথাও পুলিশের বাধার মুখে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পার্লামেন্ট ভবনের চারপাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী জাসিন্দা তার সরকারের অন্যান্য রাজনৈতিক ও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গণ আদালতে বিচারের দাবি জানায় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, টিকার পক্ষে সরকার ও রাজনীতিকদের এই প্রচারণা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। গার্ডিয়ানের প্রতিবেদন মতে, টিকা বিরোধী আন্দোলনের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাসিন্দার বিরুদ্ধে হত্যার হুমকিও বাড়তে থাকে। পুলিশের তথ্য মতে, টিকা বিরোধী মনোভাব থেকে বেশিরভাগ হুমকি দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।